আমাদের দেশ ভারতবর্ষে ফ্যান্টাসি গেম নিয়ে আইনি বাদানুবাদ দীর্ঘদিন ধরে চলেছে। এ প্রসঙ্গে জেনে নেওয়া যাক ফ্যান্টাসি গেম আসলে কি। অনেকেরই ভাষা ধারণা থাকতে পারে, তাদের জন্য একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়া। যখন ইন্টারনেট মাধ্যমকে কাজে লাগিয়ে একটা অরিজিনাল টিমের সাপেক্ষে, এটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে, অবশ্যই টিম স্পোর্টস হতে হবে, তো অরিজিনাল টিমের সাপেক্ষে একটা প্রক্সি টিম বানিয়ে কোনো পার্টিসিপেন্ট যখন একটা গেমে অংশগ্রহণ করছে এবং অরিজিনাল গেমের যে সাফল্য বা ব্যর্থতা সেই অনুযায়ী যখন পার্টিসিপেন্টেরও সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে, তখন সেটাকেই ফ্যান্টাসি গেম বলা হচ্ছে। এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে পার্টিসিপেন্ট যখন অংশগ্রহণ করছে তখন দুটো টিমেরই যে পারফরমেন্স, তাদের যে স্ট্যাটিস্টিক্স, তারা তাদের কোন প্লেয়ার ভালো খেলছে, খারাপ খেলছে, কাদের অতীত রেকর্ড কী, কারেন্ট ফর্ম কী, এই সব কিছু বিচার বিবেচনা করে জেনে তারপরেই তারা টিম সিলেক্ট করছে। ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় খেলা আমরা জানি ক্রিকেট, তো তার সাথে সাযুজ্য রেখেই ক্রিকেটেই এই যে ফ্যান্টাসি গেম তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতবর্ষে অনেকদিন ধরেই এই গেমের ভবিষ্যৎ কোর্টের রায়ের উপর নির্ভর করেছিল। যাই হোক, গত বছর 2022 সালে সুপ্রিম কোর্টের একটি রায় বের হয় যাতে বলা হয় যে ফ্যান্টাসি গেমকে নিছক গ্যাম্বলিং এ কথাটা বলা যায় না, কারণ এখানে পারফর্ম করতে গেলে নিদেন পক্ষে কিছু স্কিলের প্রয়োজন হয়। যেমন একটা টিম যখন কেউ গঠন করছে, সেখানকার জন্য প্লেয়ার চুজ করছে, তো তাই সেক্ষেত্রে প্লেয়ারের যে অতীত সাফল্য বা ব্যর্থতা সেটা জানতে হবে, খেলাটাকে খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে, ফলো করতে হবে, এবং এই টুর্নামেন্টে, একটা পার্টিকুলার টুর্নামেন্টে প্লেয়ারের সাফল্য কী, ব্যর্থতা কী, এই বর্তমানে কীরকম ফর্মে রয়েছে, এই সব কিছু মাথায় রেখে তাকে টিমটাকে গঠন করতে হয়। কাজেই শুধুমাত্র নিছক গ্যাম্বলিং এই কথাটা সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই কথাটা ফ্যান্টাসি গেমের ক্ষেত্রে বলা চলে না। অতএব ফ্যান্টাসি গেম ইন্ডিয়ান গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এর আওতায় আসে না, কারণ গ্যাম্বলিং হলো ফাটকা, অর্থাৎ এখানে জয় হারে নির্ধারণ করার জন্য কোনো স্কিল লাগে না। একই কথা প্রযোজ্য ঘোড়সওয়ারি বা রামির ক্ষেত্রে। ধরা যায় যে রামিতে যখন কোনো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে সেক্ষেত্রে তার হাতে কার্ড বা তাস আসাটা ভাগ্যের ব্যাপার, কিন্তু এই খেলায় যদি জিততে হয় তাহলে রীতিমতো কার্ডের হিসেব তাকে রাখতে হবে, অর্থাৎ স্কিলের প্রয়োজন। ঘোড়সওয়ারের ক্ষেত্রেও বলা যায় যে যখন কেউ বাজি ধরছে তখন ঘোড়ার পারদর্শিতা এবং ঘোড়সওয়ারের পারদর্শিতা, এই দুটোকে মাথায় রাখতে হয় যে কোন ঘোড়সওয়ার কতটা ভালো বা কোন ঘোড়া এই মুহূর্তে সবচেয়ে বেশি জোরে ছুটছে, তো এইগুলো জানার জন্য একটা স্কিলের, নলেজের প্রয়োজন। তো কাজেই এই স্পোর্টসগুলো কিন্তু ইন্ডিয়ান গ্যাম্বলিং অ্যাক্টের আওতায় আসে না। ভারতে যে নতুন ইনকাম ট্যাক্স রুলস, তাতেও কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনকে মান্যতা দিয়ে ফ্যান্টাসি গেমকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফ্যান্টাসি গেমের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেওয়া আইনত একেবারে সিদ্ধ, অথচ বেটিং কিন্তু ভারতে আজও আইনত নিষিদ্ধ, বেটিংয়ের উপর কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না। তাহলে এক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে যে বেটিং এখনও আইনত নিষিদ্ধ, কিন্তু ফ্যান্টাসি গেমকে কেন তাহলে আইনত সিদ্ধ করা হলো? কারণ দুটি ক্ষেত্রেই প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী জড়িয়ে থাকে, দুটি ক্ষেত্রেই টাকা পয়সা জড়িয়ে থাকে, তাহলে এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য কী আছে, চলুন সেটা জেনে নেওয়া যাক। ভারতের সবচেয়ে বড় ফ্যান্টাসি গেম ড্রিম স্পোর্টসের প্রতিষ্ঠাতা এবং যিনি বর্তমান CEO হর্ষ জৈন, তিনি তার কোম্পানির নিরিখে এই পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলছেন তার কোম্পানি কোনো বেটিং বা ওয়েজারিংকে প্রমোট করেন না। ওয়েজারিং কথাটার অর্থ হলো যে কোনো অনিশ্চিত ভবিষ্যৎ ফলাফলকে কেন্দ্র করে কোনো মানুষের টাকা পয়সার বাজি ধরানোকে তিনি প্রমোট করেন না। তাহলে এখানে হয় কি বা কি হয় না আগে জেনে নিই। হয় না হচ্ছে কোনো একটা ওভার, একজন প্লেয়ার কিংবা একটা ইনিংস অথবা একটা দলের পারফরমেন্স অথবা চূড়ান্ত ফলাফল, এই উপর ভিত্তি করে কোনো বাজি ধরানো হয় না। এখানে দুটি টিম থেকে নির্দিষ্ট সংখ্যক প্লেয়ার চুজ করে তাদের যে পারফরমেন্সের কম্বিনেশন তার উপর বেস করে ফ্যান্টাসি গেমে যিনি ইনভেস্ট করছেন তার সাফল্য বা ব্যর্থতাটা নির্ভর করে। অর্থাৎ এই কাজটার জন্য ন্যূনতম স্কিল এবং নলেজের প্রয়োজন হয়, বাই চান্স এখানে সাফল্যের কোনো, অন্তত ধারাবাহিক সাফল্যের কোনো জায়গা নেই। কিন্তু সমালোচকরা কিন্তু এক্ষেত্রেও বলছেন যে এই তফাতটা অত্যন্ত সূক্ষ্ম। ধরা যাক বিরাট কোহলিকে কেউ একজন চুজ করলেন, এই দেখে যে তার অ্যাভারেজ ওই ফরম্যাটে 50-এর উপর, কিন্তু কোনো গ্যারেন্টি আছে যে তিনি সেদিন সফলতা পাবেনই? তাহলে সেক্ষেত্রে বেটিং এবং ফ্যান্টাসি গেমের মধ্যে পার্থক্য থাকলো কোথায়?
প্রশ্ন যাই থাকুক, বাস্তব হলো যে এই যে শিল্প বা ইন্ডাস্ট্রি তা কিন্তু ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে। অলরেডি গত বছর প্রায় 4,500 কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে এবং দেখা যাচ্ছে যে যা প্রেডিকশন করা হচ্ছে তাতে 2030-এর মধ্যে এর ইউজার 30 কোটি ছাড়িয়ে যাবে এবং প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার রেভিনিউ এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু জেনারেট হবে। অলরেডি বিভিন্ন বড় বড় নামি দামি আইআইটি বা বিজনেস স্কুল সেগুলো থেকে কিন্তু হায়ার করা শুরু হয়ে গেছে এবং তারা সাফল্যের সঙ্গে কাজ করতে আরম্ভ করেছে, ফলে অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির মতনই এক্ষেত্রেও সম্ভাবনা খুব উজ্জ্বল মনে করা হচ্ছে এবং প্রচুর কর্মসংস্থান হবে এবং ন্যাচারালি যে পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী তার ফুলে ফেঁপে ওঠা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এতক্ষণ ধরে যা আলোচনা হলো, একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে ফ্যান্টাসি গেম ভারতবর্ষে আইনত সিদ্ধ, কাজে এই গেমে পার্টিসিপেট করছেন বা কেউ খেলাচ্ছেন তিনি কোনো অন্যায় কাজ করছেন না, আইনত দণ্ডনীয় কাজ করছেন না। কিন্তু প্রশ্ন উঠছে আইন এবং আইনের ফাঁক, এর মাঝখানে যে একটা ধূসর অঞ্চল আছে যেখানে বহুজনের জীবন নষ্ট হয়ে যায় আর একটা দল বহু টাকা পয়সা ইনকাম করে একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সেই জায়গাটা নিয়ে। কারণ এই গেমে যারা পার্টিসিপেট করেন তাদের কাছে দুটো অপশান দেওয়া হয় যে তারা ফ্রিতে খেলবেন না টাকা পয়সা দিয়ে খেলবেন। খুব স্বাভাবিক যে প্রবণতা থাকে প্রথমে ফ্রিতে শুরু করা বা কেউ তার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি বা মেন্টালিটি অনুযায়ী প্রথম থেকেই টাকা পয়সার দিকে ঝুঁকে যান, জুয়ার মতো টাকা হারান, টাকা হারালে পরে সেই টাকা উদ্ধারের জন্য আরও বেশি টাকা লাগিয়ে অন্য যে কোনো এই ধরনের জুয়ার খেলার মতো কিন্তু তার সর্বস্ব লুট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় এবং এই ধরনের খবর অলরেডি আসতে আরম্ভ করেছে, খবরের কাগজে আমরা পেতে শুরু করেছি। এটা আমার প্রথম কনসার্নের জায়গা, আশা করি এটা সর্বস্তরেই ভাবনার মধ্যে আছে। এবার আমি আমার দ্বিতীয় বিষয়টা নিয়ে আসব যেটা নৈতিকতার সঙ্গে যুক্ত এবং আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তবে যে প্রবণতাটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা হলো বিভিন্ন নামি দামি ব্র্যান্ড অ্যাম্বাসাডারের এই ফ্যান্টাসি গেমিংয়ের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। এদের কিন্তু প্রচুর ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালু আছে জন্যই কোম্পানিরা তাদেরকে অনেক টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করে। আমি একটা উদাহরণ দিই, অনেক দিন আগে প্রায় 15 বছর আগের কথা, যখন ভারতের এক বিখ্যাত মদ্যজাতীয় পানীয় প্রস্তুতকারক বহুজাতিক কোম্পানি সচিন তেন্ডুলকারের কাছে এক বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে যান, 3 বছরের চুক্তি ছিল। সচিন তেন্ডুলকার এই জন্য তাদের ফিরিয়ে দেন যে তিনি তার বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কখনও কোনো নেশাদ্রব্যের বিজ্ঞাপন করবেন না। তেন্ডুলকার এই প্রস্তাব ফিরিয়ে দিলে তা চলে যায় এক বিখ্যাত উঠতি উইকেটকিপার ব্যাটসম্যানের কাছে, যিনি এর অর্ধেকের কম টাকাতে কিন্তু চুক্তিটি গ্রহণ করেন এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যান। আমি এই জন্য বলছি যে আমরা সকলে জানি ভারতের অধিকাংশ রাজ্যে এবং গোটা দেশে প্রায় এই মদ্যজাতীয় পানীয় কিন্তু আইনত নিষিদ্ধ এমনটা নয়। তাহলে তেন্ডুলকার যে কাজটা করলেন সেদিন সেটা নৈতিকতার প্রশ্নে করেছিলেন, এমন নয় যে তিনি আইনত কোনো দণ্ডনীয় অপরাধ করতে চলেছিলেন। আমি এই জিনিসটা আজকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। একই উদাহরণ আমরা দেখতে পাই বিসিসিআইয়ের কাছে, তারা একসময় ডিসাইড করেছিল যে কোনো নেশাজাতীয় দ্রব্য প্রস্তুতকারককে তারা স্পন্সর করতে দেবেন না তাদের টিমকে, যে সিদ্ধান্ত আজও অটুট আছে। তাহলে গত 15-16 বছরের মধ্যে আমাদের চিন্তাভাবনায় এমন কি বিপ্লব এলো যে গত 5 বছর ধরে IPL স্পন্সর করছে একটা ফ্যান্টাসি গেম কোম্পানি? কেন অধিকাংশ সেলিব্রিটিদেরকে দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো মদ্যজাতীয় কোম্পানি অথবা এই ধরনের ফ্যান্টাসি গেম কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন? নৈতিকতার প্রশ্নে কি সরে আসা যায় না? আইনত দণ্ডনীয় নয়, আইনত অপরাধও নয়, কিন্তু নৈতিকতার তো একটা জায়গা আছে। তাদের ফেস ভ্যালু, তাদের মার্কেট ভ্যালু বিচার করে, নিজেদের গুরুত্বকে বিচার করে, আমরা ক্রিকেটে বলি না পে প্রাইস টু ইয়োর উইকেট, তো আমি যদি আমার উইকেটের প্রাইস জানি তাহলে কেন আরেকটু বেশি উইকেটে টিকে থাকার চেষ্টা করব না, আরেকটু কেন যুব সম্প্রদায়ের কাছে একটা আদর্শ উদাহরণ হয়ে ওঠার চেষ্টা করব না? আমার প্রশ্নটা এখানে, যদি আপনারা করেন তাহলে সচিন গীতির মতো যেরকম সচিনের ভক্তিভরে আমি প্রশংসা করলাম একই রকমভাবে আপনাদেরও প্রশংসা করব। আশা করি আমার এই ভিডিও কাউকে আঘাত দেবে না, আমি একটা নৈতিক জায়গা থেকে এই প্রশ্নটা তুলেছি। আশা করি আপনারা অসম্মতি থাকতেই পারে, কিন্তু আমার যে ব্যথা, আমার যে ভাবনা, আমার যে আদর্শ থেকে আমি এই ভিডিওটা করলাম সেটা আশা করি আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাক, এটাই আমার প্রার্থনা থাকলো। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।